আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট একটা গরুর মাংসের রেসিপি। যারা মোটামুটি একই ধরনের গরুর মাংস রান্না খেয়ে বোর হয়ে গিয়েছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। এটি পাকিস্তানের খুব জনপ্রিয় একটা খাবার, তো আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। এটা হচ্ছে দম বিফ। প্রথমে এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1/4 কাপ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি 4-5টা কুচি, দিয়ে দিচ্ছি এলাচ 3টা, দারচিনি 2 টুকরো, গোলমরিচ 5-6টা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ 3-4টা। এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আসলে চামচ দিয়ে মেরিনেশনের কাজটা ভালো হয় না, হাত দিয়ে যত সুন্দর করে আসলে মাখা যায়। আমার কাছে মনে হয়েছে যে টক দইটা আর একটু লাগবে, যেহেতু এখানে আমি পানি ছড়ানো টক দই নেইনি। এজন্য এখানে আমি যেটা করব, 1 টেবিল চামচ টক দই আমি আর একটু অ্যাড করে দিব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ পেরেস্তা। এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মেখে নিচ্ছি। আসলে সবচেয়ে ভালো হয় যদি আপনারা হাত দিয়ে মেখে নেন। এখন এই মাংসটাকে আমি 2 ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিব। 2 ঘন্টা পর আমি চলে যাব হচ্ছে মূল রান্নায়। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সরিষার তেল। সম্পূর্ণ রান্নাটি আমি সরিষার তেলেই করব। এখানে কিন্তু আমি কোনো কাঁচা পেঁয়াজ অথবা পেঁয়াজ বাটা ব্যবহার করব না, ওই পেঁয়াজ বেরেস্তাটাই শুধু ব্যবহার করব। এখন যে মেরিনেট করে রেখেছিলাম আমি গরুর মাংসটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। যারা টক টাইপের খাবার কম পছন্দ করেন তাদের হয়তো এটা বেশ একটা ভালো লাগবে না, সেই ক্ষেত্রে আপনারা টক দইটা একটু কম দিবেন তাহলেই হবে। এটা টক দইয়ের জন্য একটু টক টক ভাব আসবে, কিন্তু এটা খেতে অন্যরকমের মজা। এখন আমি খুব ভালো করে তেলের সাথে মাংসটা কষিয়ে নিলাম। যখন দেখবো যে তেলটা একটু উপরের দিকে উঠে আসছে, সে পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নিব। কষিয়ে যেটা করব, এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। খুব ধিম আছে, এটাকে আমি রান্না করব। দম বিফ যেহেতু এটাকে বলেছে, এই জন্য এটা সম্পূর্ণটা দমে রান্না করতে হবে। চুলার হিট কোনোভাবেই হাই করা যাবে না, এটা সম্পূর্ণ লো হিটে রান্না করতে হবে। এটা ঢাকনা দিয়ে আমি মোটামুটি 40 মিনিট রান্না করব। মাংসটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে, যেহেতু এখানে টক দইও দেওয়া আছে, এজন্য পানির আসলে প্রয়োজন নেই। আর যদি গরুর মাংসটা শক্ত হয়, মানে বড় গরুর কোনো গরুর মাংস হয়, সহজে সিদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনারা 1/2 কাপ গরম পানি ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। তো আমি একটু নেড়ে চেড়ে আবারও এটাকে যেটা করব, যে ঢাকনা দিয়ে দমে রেখে দিব আরও 15 মিনিটের জন্য। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেন মাংসটা কোনোভাবেই নিচে লেগে না যায়। আবারও আমি দমে দিয়ে দিচ্ছি। এটা এখন ধিম আছে, আবারও রান্না হবে 30 মিনিটের জন্য। এখানে যে ঝোলটা আছে এটা আমি একটু টানিয়ে নিব। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদা কুচি। এখানে আমি একটু আদা কুচি করে রেখেছি, সেই আদা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ 4-5টা। এটা আমি আস্ত কাঁচা মরিচ দিচ্ছি, এখানে আমি কোনো ছিঁড়ে দিচ্ছি না। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা ছিঁড়ে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি
3/4 কাপ ধনিয়া পাতা কুচি। এখন এটাকে আমি দমে রান্না করব আরো 10 মিনিট। 10 মিনিট পর আমি চলে যাব সরাসরি সার্ভিংয়ে। এই যে আমার দম বিফ তৈরি হয়ে গিয়েছে, খুব সহজে এটা তৈরি করা যায়, খুব বেশি ঝামেলা নেই। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, আসছে কোরবানি, এই কোরবানি ঈদে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে ভালো লাগবে। এটা আপনারা রুটি, পরোটা এবং পোলাও দিয়ে খেতে পারেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি সামান্য আদা কুচি দিয়ে এটাকে সার্ভ করব। এই যে তৈরি হয়ে গেল দম বিফ। আশা করছি এই শর্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।